কেমন হবে যদি আপনার অতীতের কোনো পাপের জন্য ভবিষ্যৎ থেকে কেউ এসে আপনার জীবনটাকে একটি সময়ের সাথে আটকে দেয়? হ্যাঁ, এইখানে আমি টাইম লুপের কথা বলছি। টাইম লুপ হচ্ছে এমন একটি বিষয়, ধরুন আপনি জীবিত থাকা অবস্থায় আপনার জীবনে অনেক ঘটনাই কিন্তু ঘটে যেতে পারে, পরিশেষে আপনার মৃত্যু হবে, আচমকা আপনি নিজেকে আবারও আবিষ্কার করতে পারবেন। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে ইতিপূর্বে আপনার সাথে যেই ঘটনাগুলো ঘটেছিল আপনার সাথে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি আবারও হবে, আপনি আবারও মারা যাবেন, আবারও জীবিত হবেন। এমন করে মূলত আপনার জীবনটি একটি সময়ের সাথে আটকে থাকবে, আপনি কোনোভাবেই এই টাইম লুপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। এমন একটি চমৎকার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে দুই দিনের দুনিয়া, যেই ওয়েব সিরিজটি কিনা ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে রিলিজ হয়েছে। সো বন্ধুরা, চলুন কথা না বলে আজকের এই ভিডিওতে দেখে নেব কিভাবে আমরা দুই দিনের দুনিয়া যেই ওয়েব সিরিজটি রয়েছে এই ওয়েব সিরিজটি ডাউনলোড করি। ওয়েব সিরিজটি ডাউনলোড করার জন্য অ্যাট ফার্স্ট আপনাদেরকে একটি স্কাইপি গ্রুপে জয়েন হতে হবে। গ্রুপে জয়েন হওয়ার পর খেয়াল করে দেখতে পারবেন ইতিমধ্যে কিন্তু আমি এই ওয়েব সিরিজটির লিঙ্ক শেয়ার করেছি। আপনাদেরকে যা করতে হবে সিম্পলি এখান থেকে ওয়াইফেল ডাউনলোড হেয়ার সিম্পলি এখানে ক্লিক করতে হবে। স্কাইপি গ্রুপ লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো লিঙ্কে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, দেন আপনার সামনে বেশ কিছু অ্যাড শো করতে পারে। এই অ্যাডগুলো আপনারা ক্লোজ বা স্কিপ করে নেবেন, দেন খেয়াল করুন এখানে রয়েছে ক্লিক হেয়ার টু কন্টিনিউ, সিম্পলি এখানে আপনাকে ক্লিক করতে হবে। বাট এখানে একটি বিষয় হচ্ছে এখানে আপনি একবারে ক্লিক নাও করতে পারেন, দেখা যাবে এখানে ক্লিক করার পর আপনার সামনে আবারও একটি অ্যাড শো করতে পারে কিংবা নিউ একটি ট্যাব ওপেন হতে পারে। দেন যদি নিউ কোনো ট্যাব ওপেন হয় আপনি সিম্পলি ওই ট্যাবটি ক্লোজ করে দেবেন, অ্যান্ড যদি কোনো অ্যাড শো করে দেন আপনি এই অ্যাডটি স্কিপ করে নেবেন। সো আমি এখানে ক্লিক করলাম, দেন আমার সামনে একটি ট্যাব ওপেন হলো, দেন আমি এই ট্যাবটি ক্লোজ করে নিলাম। সো আমি আবার ট্রাই করলাম, আপনি এখানে দু তিনবার ট্রাই করার পর দেখতে পারবেন এই লিঙ্কটিতে আপনি সাকসেসফুল ক্লিক করতে পেরেছেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনার সামনে যতবার অ্যাড শো করবে আপনি এই অ্যাডগুলো ক্লোজ করে নেবেন, দেন স্ক্রল ডাউন করবেন। খেয়াল করুন এখানে রয়েছে আই এম নট এ রোবট, সিম্পলি এখান থেকে আপনাকে একটি ক্যাপচা সলভ করতে হবে। দেন কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করার পর খেয়াল করুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে আপনার সামনে কিছু সময় ওয়েট করতে হবে, হয়তো আপনাকে 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড ওয়েট করতে হতে পারে। সো আপনি কিছু সময় ওয়েট করবেন, দেন আপনার টাইমারটি অফ হয়ে যাওয়ার পর স্ক্রল ডাউন করবেন, অ্যান্ড এখানে আপনারা গ্যাট লিঙ্ক বলে একটি লিঙ্ক পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনি আপনার ওয়েব সিরিজটি ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আই হোপ এই ওয়েব সিরিজটি দেখার পর আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত গুড বাই।